আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা সিক্রেট ট্রিক্স দেখিয়ে দিব, যে ট্রিক্সটা ফলো করলে আপনাদের ফেসবুকের স্টোরির ভিউ আগের থেকে অনেক বেশি বাড়িয়ে নিতে পারবেন। তো অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে মেনি মেনি থ্যাঙ্কস। ওয়েলকাম ভিউয়ার্স। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনাদের ফেসবুকের যে স্টোরিগুলো দেন ওই স্টোরিগুলোতে কিভাবে আগের থেকে আরও বেশি ভিউজ নিয়ে আসবেন। তো এই যে দেখুন, এখানে আমি একটা স্টোরি দিয়েছিলাম, এই স্টোরিতে ভিউজ হয়েছে 1.2K, মানে হচ্ছে এই স্টোরিটা 1200 মতো লোক দেখেছে। ওকে, এখানে আমার ফ্রেন্ড লিস্টের অনেক ফ্রেন্ড রয়েছে, এবং ফ্রেন্ড লিস্টের বাইরেও কিন্তু অনেক ফ্রেন্ড আমার এই স্টোরিটা দেখতে পেরেছে। তো এই যে দেখুন, এখানে কিন্তু 1236টা ভিউজ হয়েছে। ওকে, তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের ফেসবুকের স্টোরিতে এরকম বেশি বেশি ভিউজ বাড়াতে চান তাহলে আপনাদেরকে কয়েকটা সেটিংস করতে হবে। তো সেটিংসগুলো কী কী আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই জন্যে আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক আইডিতে। তো ফেসবুক আইডিতে আসার পর এইখান থেকে থ্রি লাইন অপশন এইখানে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করার পর এইখান থেকে সেটিংস এইখানে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আপনারা এইখান থেকে জাস্ট একটু স্ক্রল ডাউন করবেন, দেন এইখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরিজ, জাস্ট এইখানে ক্লিক করে দিতে হবে। তো এইখানে হচ্ছে মেন সেটিংসগুলো। ওকে, তো এইখান থেকে হচ্ছে আপনারা স্টোরি প্রাইভেসি, জাস্ট এই যে এই অ্যারো আইকনে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করার পর এইখান থেকে আপনাদেরকে মাস্ট বি এটা পাবলিক রাখতে হবে। অনেকে কী করে, এখান থেকে ফ্রেন্ডস বা কাস্টম করে রাখে, যার কারণে কিন্তু ভিউজ হয় না। আপনারা এখান থেকে যদি ফ্রেন্ডস করে রাখেন তাহলে শুধুমাত্র আপনাদের ফেসবুক আইডিতে যারা ফ্রেন্ড রয়েছে শুধুমাত্র তারাই কিন্তু আপনার এই স্টোরিটা দেখতে পারবে। ওকে, তো এই জন্যে আপনারা যদি আপনাদের স্টোরির ভিউজ বাড়াতে চান তাহলে এখান থেকে অবশ্যই পাবলিক করে রাখবেন। দেন এইখান থেকে হচ্ছে আপনারা শেয়ারিং অপশন, জাস্ট এইখানে ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করার পর এইখান থেকে অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পাবলিক স্টোরিজ টু দেয়ার ওন স্টোরি, জাস্ট এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পর এটাও আপনারা এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার স্টোরির ভিউয়ার্স কিন্তু বাড়বে। আর এইখানে নিচের দিকে যে আরও দুইটা সেটিংস রয়েছে এগুলো তেমন ইম্পর্টেন্ট না, আপনারা উপরের যে সেটিংসগুলো আমি দেখিয়ে দিয়েছি উপরের দুইটা সেটিংস এই দুইটা সেটিংস করে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের ফেসবুকের স্টোরির ভিউজ হবে আগের থেকে অনেক বেশি। ওকে, তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবসময় টেকনিক্যাল পাবেল ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন।